আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে 25শে জানুয়ারি 2023 এবং আমার আর কি মাই ডেইলি রুটিনের ডে টু ছিল আজকের দিন। তো আজকে যা যা যেভাবে ঠিক করেছিলাম যে এইভাবে করব, তো প্রথম দিনটা সঠিকভাবে সম্পন্ন করতে পারলেও আজকের দিনটা আমি কিছুই সম্পন্ন করতে পারি নাই। আপনারা অনেকটা হয়তো বা ভিডিওর থাম্বনেল দেখে অনেকে বুঝে গিয়েছেন, বা আমার গলার কণ্ঠ শুনেও অনেকের বুঝতে পারার কথা। তো আমরা যেভাবে চাইব আমাদের প্রত্যেকটা দিন যে সেইভাবে যাবে এরকমটা নাও হতে পারে। আমাদের চাওয়া এবং সৃষ্টিকর্তার চাওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে, তবে সেখানে আমাদের হতাশ হলে চলবে না বা নিরাশ হওয়া যাবে না। প্রত্যেকটা দিনই আমাদেরকে চেষ্টা করতে হবে নতুন উদ্যমে আবার শুরু করার। তো কালকে আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করলাম, শেয়ার করার পরপরই ঘুমাতে যাওয়ার সময় আমি প্রচণ্ডভাবেই আর কি অসুস্থ হয়ে পড়ি। আমার দীর্ঘদিনের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কাশের সমস্যা। ঠান্ডা লাগলেই প্রচণ্ড কাশ হয়। তো এই সমস্যাটা অনেক দিন আগের, আমার নিজের গাফলতিতেই বলা যায় যে অনেকটা ভালো হয় না। গতকাল খুবই মারাত্মক পর্যায়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আবার দেখি আপনাদের ভাবি, আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনাদের ভাবি এই মুহূর্তে প্রেগনেন্ট অবস্থায় আছে। তো ওর আবার হঠাৎ করেই পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তো এখন প্রায় একদম শেষের দিকে। তো ওই অবস্থায় খুব তাড়াহুড়ো করে দেখা গেছে সারাদিনই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, মানে কি মেডিকেল, ডাক্তার, চেক আপ, সারাদিন এইসব করতেই গেছে। তো এসব করে এসে শুধুমাত্র কাজের মধ্যে যে কাজটা করতে পারছি, আসছি একেবারে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় এসে শুধুমাত্র আমার যে এখানে যা যা কাজ ছিল, দেখেন আজকে যা যা ছিল আমি একটা কাজও ঠিক মতন করতে পারি নাই। শুধুমাত্র এখানে এসে চেষ্টা করেছিলাম যে সন্ধ্যার মধ্যে যেহেতু চলে আসছি, আমার যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো মনে হয় নিতে পারবো। তো এই ক্লাসটা নিতে পারছি, হ্যাঁ তিনটা ক্লাস ছিল এর মধ্যে এই ক্লাসটা নিতে পারছি। এই ক্লাসটা নিয়ে বাকি ক্লাসগুলো আমার নেওয়ার মতন অবস্থাতে ছিলাম না। একে তো কাজটা শুরু হয়েছে, আবার মানে আমার শরীরে আর কি কুলাচ্ছিল না। তো কিছুটা রেস্ট নিয়ে তারপরে বাধ্য হয়ে, অনেকদিন ওষুধও খাই নাই যে ক্লাস নিতে হবে এরকম। তো এখান থেকে যে উপলব্ধিটা হলো যে যাই হোক না কেন আগে শরীরটা ঠিক রাখা প্রয়োজন, কারণ আমি আজকে অনেক চেষ্টা করার পরেও, নিজের ইচ্ছা থাকার পরেও কিন্তু নিতে পারি নাই শুধুমাত্র অসুস্থতার জন্য। তো আমি আর কি হতাশ হইনি। এবং সবচেয়ে ভালো খবর যেটা, সেটা হচ্ছে যে চেক আপ করানোর পরে আপনাদের ভাবির ইনশাল্লাহ বা বাবুর কিছুই হয় নাই, ওরা সম্পূর্ণরূপে ভালো আছে। এবং আশা করতেছি যে আগামীকাল থেকে আমার যে আজকের রুটিনটা ছিল এটা আজকে সম্পূর্ণ করতে পারি নাই, তবে কালকে এই অসুস্থতার মধ্যে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব শেষ করার। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ গতকাল শেয়ার করেছিলাম, বাকি গ্রুপের ক্লাসগুলোও নিতে পারি নাই। কিছু ভিডিও আর কি আগে থেকেই আমার সংগ্রহে ছিল বা আমার ইউটিউব চ্যানেলে ছিল, সেখান থেকে দিয়ে দিয়েছি। তো কিছু কিছু কাজের মধ্যে হয়েছে, মানে দেখা গেছে ব্যাকআপ হিসেবে কিছু অংশ আগের তৈরি করা ছিল, সেটাই এখন এসে কাজ দিচ্ছে। তো এখান থেকে আজকে অনেকগুলো বিষয় শিখলাম, যেমন কিছু বিষয় নিজের সংগ্রহে রাখা ভালো, তারপরে যাই কিছু হোক না কেন সর্বপ্রথম হচ্ছে ফ্যামিলি অথবা আপনার নিজের শারীরিক সুস্থতা। তো যাই হোক, আজকের মতো আমরা আর খুব বেশি বাড়াচ্ছি না। আগামীকাল ইনশাল্লাহ যে গতকালের রুটিন ছিল বা আজকে যেটা আমার পালন করার কথা ছিল, ঠিক একইভাবে কালকে সব কিছু সম্পন্ন করার চেষ্টা করব। তো আমাদের জন্য বা আমার জন্য সবাই, বা আমার জন্য আমার আগত যে সন্তান তার জন্য আপনাদের ভাবের জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।